প্রস্রাবে জ্বালা পোড়া, বারবার প্রস্রাব, প্রস্রাবের বেগ ধরে রাখতে পারছেন না, মহিলাদের ক্ষেত্রে সমস্যাটা বেশি। তবে পুরুষরা এই সমস্যায় পড়েন না তা নয়, আর বিশ্বব্যাপী এই সমস্যা এখন মাত্রা ছাড়িয়ে গেছে, তাই এখনই সময় সচেতন হওয়ার। সেই উদ্দেশ্যে এই আজকের এই ভিডিও। আসুন জেনে নেই মূত্রনালী সংক্রমণ বা ইউটিআই নিয়ে বিস্তারিত। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর আবু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। মূত্রনালী সংক্রমণ বা ইউটিআই কী? মূত্রনালী সংক্রমণ বা ইউটিআই হলো মূত্রতন্ত্রের একটি সংক্রামক রোগ। আমাদের দেহ থেকে তরল বর্জ্য পদার্থ বের হওয়ার জন্য দেহে যে পদ্ধতি বা সিস্টেম রয়েছে সেটাকে মূত্রতন্ত্র বা ইউরিনারি ট্র্যাক বলে। যদি কোনো কারণে জীবাণু এই তন্ত্রে আঘাত হানে তাহলে মূত্রতন্ত্রে ব্যাঘাত ঘটে, আর এই অবস্থাকে মূত্রতন্ত্রের সংক্রামক রোগ বা ইউটিআই বলা হয়। ব্যাকটেরিয়া, ছত্রাক বা ভাইরাস এরা সবাই এ রোগের জন্য দায়ী থাকলেও ব্যাকটেরিয়াই বেশিরভাগ ক্ষেত্রে এর জন্য দায়ী। মূত্রনালী সংক্রমণ বা ইউটিআইয়ের লক্ষণ। মূত্রনালী সংক্রমণ রোগের লক্ষণ রোগীর বয়স এবং লিঙ্গের উপর নির্ভর করে ভিন্ন রকম হতে পারে, তবে কিছু কমন লক্ষণ আছে, যেমন ঘন ঘন প্রস্রাবের বেগ আসা, কিন্তু কোনোবারই যথেষ্ট পরিমাণ প্রস্রাব হবে না। প্রস্রাব করার সময় তীব্র ব্যথা এবং জ্বালা পড়া অনুভূত হবে। পিঠের নিচের দিকে বা তলপেটে প্রচণ্ড ব্যথা অনুভূত হওয়া, গোলা ও দুর্গন্ধযুক্ত প্রস্রাব হওয়া বা কখনও কখনও প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, প্রস্রাবে জ্বালা পড়া, বাবের সাথে কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে, প্রস্রাব আটকে রাখতে না পারা, ছোটদের ক্ষেত্রে ডায়রিয়া, জ্বর, খেতে না চাওয়া ইত্যাদি নানা উপসর্গ দেখা যায়। মূত্রনালী সংক্রমণ বা ইউটিআই হওয়ার কারণ। ছেলেদের তুলনায় মেয়েদের এই সমস্যা অনেক বেশি দেখা যায়, কারণ মেয়েদের মূত্রনালী জন্মগতভাবেই পুরুষদের তুলনায় অনেক ছোট এবং মলদ্বারের খুব কাছাকাছি, তাই ব্যাকটেরিয়া খুব সহজেই আক্রমণ করে এবং জীবাণু মূত্রথলি এবং কিডনির উপর প্রভাব বিস্তার করে। মেনোপজের পর ইস্ট্রোজেনের ক্ষরণ কমে যায়, ইস্ট্রোজেন মূত্রনালী সংক্রমণে বাধা দেয়। মেনোপজের পর সেই সম্ভাবনা একদম থাকে না, ফলে সংক্রমণের সম্ভাবনাও আরও বেড়ে যায়। অনেকক্ষণ যাবৎ প্রস্রাব আটকিয়ে রাখলে সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বাসে, ট্রেনে যাতায়াত করার সময় বা জরুরি মিটিংয়ের সময় অনেকে প্রস্রাব আটকিয়ে রাখেন, যা একদম উচিত নয়। সঙ্গীর ইউটিআই থাকলে শারীরিক মিলনের সময় অন্য সঙ্গীও সংক্রমিত হতে পারেন। পার্সোনাল হাইজিন বা নিজস্ব পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে না চললেও ইউটিআই হতে পারে। যদি কারো কিডনি অথবা মূত্রথলিতে পাথর থাকে তবে তা স্বাভাবিক মূত্রত্যাগে বাধা প্রদান করে, এর ফলেও ইনফেকশন হতে পারে। ডায়াবেটিক্স, প্রেগনেন্সি বা অন্য কোনো রোগে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে থাকে তাহলে ইউটিআই হতে পারে। ওষুধ ছাড়া যেভাবে প্রতিকার করব ইউটিআই। প্রচুর পরিমাণে পানি পান করুন, দিনে কমপক্ষে 8 গ্লাস, অন্তত 3 লিটার পানি পান করুন। যখনই প্রস্রাবের বেগ আসবে সাথে সাথে প্রস্রাব করে ফেলুন, আটকিয়ে রাখবেন না। পানির পাশাপাশি তরল খাবার যেমন জুস, ডাবের পানি ইত্যাদি বেশি বেশি পান করুন। একই কাপড় না ধুয়ে বেশি দিন পরিধান করা থেকে বিরত থাকুন। প্রস্রাবের পর যৌনাঙ্গ ভালোভাবে ধুয়ে নিন। মনে রাখবেন, যৌনাঙ্গ পরিষ্কার করার সময় সবসময় সামনের দিক থেকে পেছনে যাবেন, পেছন থেকে সামনে নয়, তা না হলে মলদ্বার থেকে জীবাণু সামনে চলে এসে সংক্রমণের ভয় থাকে। যৌন মিলনের পর অবশ্যই ভালোভাবে যৌনাঙ্গ পরিষ্কার করে নিন, কেননা ইন্টারকোর্সের সময় ব্যাকটেরিয়ার সংক্রমণের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। সর্বোপরি পার্সোনাল হাইজিন বা ব্যক্তি জীবনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, এটি খুবই গুরুত্বপূর্ণ। শতকরা 60 ভাগ মহিলা জীবনের কোনো না কোনো পর্যায়ে একবার হলে ইউটিআই আক্রান্ত হয়ে থাকেন। এ রোগটি সম্পূর্ণ ব্যক্তি জীবনের লাইফস্টাইলের উপর নির্ভরশীল। এটি ব্যক্তি থেকে ব্যক্তিতে সংক্রামিত হয় না। এতে প্রথম দিকে তেমন কোনো সমস্যা না হলেও বারবার হতে থাকলে ভয় বা বিপদ ডেকে আনতে পারে যে কারো জীবনে, তাই সময় থাকতেই নিজের যত্নে সচেতন হন। এই রোগটি জীবাণু দ্বারা হয়ে থাকে বলে একবার ইউটিআই হয়ে গেছে এমনটা নির্ণয় হলে তখন অ্যান্টিবায়োটিক ছাড়া উপায় থাকে না। অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া ধ্বংস করে রোগীকে সুস্থ করে তোলে, তাই রোগটি থেকে সেরে উঠতে নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হবে, আর সেই অ্যান্টিবায়োটিকটা গ্রহণ করার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন।